সোমবার বাতিল করা হলো রাধিকাপুর থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস সোমবার রেল দপ্তর সূত্রে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে রাধিকাপুর থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হলো এই ট্রেনের যাত্রীদের বাহাত্তর ঘন্টার মধ্যে টিকিটের টাকা রিফান্ড নিতে হবে এমনই জানানো হয়েছে রেল দপ্তর সূত্রে প্রসঙ্গত উল্লেখ্য রবিবার রাতে ফারাক্কার কাছে বল্লালপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে রাধিকাপুর গামী রাধিকাপুর এক্সপ্রেস